হিরো আলমক লাইন নিউজ করে অনেকে সাংবাদিক অনেকে খেতেছে এটা আর এর আগে ঘটনা আজকে না কয় দেখে আপনি নূর জানলামে একদম কাকু মারছিল নন্দী গ্রামে তার ভাই মারছিল আমি আপনাদের বগুড়া বসে এরকম ঘটনা অহরহ ঘটেছে কারণ তোমরা এত লোক থেকে হিরো আলম নিউজ কেন করো আর আপনারা কেন আমাকে নিউজ করবে এত মনে করতে একালা লোক আছে এত এমপি মিনিস্টার তাদের থাকতে তাদের নিউজ করেন না আমার নিউজ করবেন তো তাদের মনে করে লাগবে না এই জন্য আপনি করে মারতেছে এই জন্য মনে করেন হয় হিরো আলমক মনে করে বানান না হলে এলে নিউজ করে বাদ দেন বুঝছেন অবশ্যই প্রতিবাদ জানাই কৃষক আজকে গণমাধ্যম আছে বলে কিন্তু আমরা খুবই তাড়াতাড়ি খারাপ নেগেটিভ বলেন পজিটিভ বলেন সব মানে খবর আমরা শুনতে পাচ্ছি তার দুই একজন যারা মানে আপনাদের উপর প্রতিবাদ করে তাদের উপর আপনার পাল্টা প্রতিবাদ যদি না করেন তাহলে আপনি কর্ম করবে আপনি মার খেয়ে দেবেন তাই কেউ আপনাকে আঘাত পাল্টা করলে আঘাত করলে তাকে পাল্টা আঘাত আপনাকে সাংবাদিক গ্রেফতার করতে হবে নাহলে আপনি মার খেয়ে যাবেন সত্য উপরে কথা বলতে মানে এরকম ঝড় তুফান আসবে তা আপনার উপর আঘাত আসলে আপনার প্রতিবাদ করেন আর আমার নিউজ করাতে যাকে আঘাত করছে রোববাইকে আমি এই খুব দুঃখ প্রকাশ করতেছি এবার আমি তীব্র নিন্দা জানাইতেছি আর মনে একটা সবাই প্রতিবাদ জানানো উচিত ধন্যবাদ ভাই মাদ্রাসার প্রিন্সিপাল আমার তো আপনি ফোন ধরেন আপনি এ একবার আলু ঘাটে কিনা মতো।